জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রাতের অন্ধকারে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল সাগরপাড়ার গোবিন্দপুরে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে সাগরপাড়া থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা প্রফুল্ল সাহা বাড়ির বাইরে গিয়েছিলেন। পরে বাড়ি ফেরার সময় কে বা কারা রাতের অন্ধকারে তার ঘাড়ের ওপর এলোপাথারি কোপাতে থাকে। ঘটনার পর তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। এরপর তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এনআরএস হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। কে বা কারা কী কারণে ওই ব্যক্তিকে রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছে তা পরিষ্কার নয়। ওই ব্যক্তির স্ত্রী জানান, জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে দুবছর ধরে কোর্টে মামলা চলছে। তাছাড়া ওই ব্যক্তি পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন বলে সূত্র মারফত জানা গেছে। তবে তাকে জমি নিয়ে বিবাদের কারণে নাকি কংগ্রেস করার জন্য আক্রমণ করা হয়েছে তা সঠিকভাবে জানাতে পারেননি ওই ব্যক্তির স্ত্রী সান্ত্বনা সাহা। ঘটনার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। আমি তো এই তো খাওয়া দাওয়া করে গেল, আমি তো কিছুই যাইনি, করতে বাইরে গেল। আমি তাই বলছি আমি যাচ্ছি, তো বলছি কি হয়েছে গো পাড়াতে কি হয়েছে, ওকে আমি জিজ্ঞেস করছি, এই বলছে বকির লোকে কাটিয়ে ফেলেছে কে, তাই বলছে। আমি বলছি কে কাটলো, আমি তাও বিশ্বাস করিনি। তারপরে আমি আমি দৌড়িয়ে যাচ্ছি, তো এই দেখছি বাবা ঘুরে আসছে, দিয়ে গিয়ে দেখছি আমার স্বামী রেবিন করে পড়ে আছে। আমি ঠেলে তো দিল্লি চলে গেল, কান ফেলে গেলাম, দিয়ে তো রক্ত তো ভর্তি।